নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোদীর বৈঠক সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে আসসালামু আলাইকুম ভিউর্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউর্স বাংলাদেশে পাঁচই আগস্ট গণ পর স নতুন সরকার গঠিত হয় ডক্টর মোহাম্মদ ইউনুস সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অটোমেটিক্যালি নিউ ইয়র্কের জাতিসংঘ থেকে ইন্টারন্যাশনাল কনফারেন্সের কারণে বিশ্বের বড় বড় নেতাদেরকে সেখানে নিমন্ত্রণ জানানো হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে উপস্থিত হওয়ার জন্য রওনা হচ্ছেন বা যাচ্ছেন এদিকে শেখ হাসিনা বাইডেন ওদিকে ভারতের সরকার নরেন্দ্র মোদী সহ বিশ্বের বড় বড় চীন রাশিয়ার নেতারাও সেখানে থাকবেন কি ফিনিশিং আসবে সর্বশেষ হাসিনা ও ডক্টর মোহাম্মদ ইউনিসের বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসলে কে শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্ব বৈধ নাকি ডক্টর ইউনুসকেই নতুন করে বাংলাদেশ গুছিয়ে দেওয়ার জন্য এই নিমন্ত্রণ জানিয়েছে নিউ ইয়র্ক আসন এ সম্পর্কে বিস্তারিত জানবে রিপোর্টার্স ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে তুমি হাকিম হইয়া হুকুম করো সর্প হইয়া দংশন করো ওজা হইয়া যার পুলিশ হইয়া গ্রেপ্তার করো গানটা আগে পিছিয়ে হয়ে গেছে তবে আমাদের ভিডিওর প্রথমে আমরা একটা কুইজ কুইজ খেলা আজকে খেলব এই চরিত্রটা পৃথিবীতে কোন রাষ্ট্রটির আছে যারা নিজেদের রাষ্ট্র ছাড়া সারা পৃথিবীতে বসবাসকারী বাকি রাষ্ট্রগুলোকে বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলোকে অস্থিতিশীল রাখার জন্য একটা দেশে দুইটা টিম তৈরি করে দুইটা টিমের মধ্যে একটা টিমরা হালকা সাপোর্ট করে আবার পরবর্তী সময় আরেকটা টিমরে সাপোর্ট করে আর এতে ওই দেশে একটা ভেজাল লাইগেই থাকে ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকার খুবই মিত্রশক্তি বা খুবই পছন্দের একজন মানুষ এটা আমরা সকলে জানি এখন তিনি ক্ষমতায় বসার পরে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ কক্ষের চারজন সিনেটের খুবই শক্তিশালী সিনেটের উচ্চকক্ষের তারা যে চিঠি দিয়েছে এই চিঠিটার যদি আমরা একটু খোলামেলা দেখি চিঠিটার শতভাগ যাচ্ছে আওয়ামী লীগের পক্ষে চিঠিটার শতভাগ যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসের কাছে যেই কথাটা বলেছিলেন বা ভারত প্রতিদিন তাদের সেনাবাহিনী প্রস্তুত করার জন্য যেই কথা বলেন সংখ্যালঘু শব্দটা ইস্যু করে ভারত প্রতিদিন আমাদের হিন্দু ভাইদের কিনে যে বক্তব্য দেন এই চিঠিটা খোলামেলা যদি আমরা অ্যানালাইসিস করি এই চিঠিটা টোটালি আমেরিকা পাঠাইছে কার জন্য ভারতের পক্ষে আর আওয়ামী লীগের পক্ষেই কিন্তু আমেরিকার এই অবস্থানটা যাচ্ছে দর্শক আপনার কি বলা যায় চারজন সিনেটর আমি যদি একটু দেখি এদের নাম হচ্ছে আজকে আপনার একটা চিঠি তারা প্রকাশ করেছে বৈদেশিক সম্পর্ক কমিটির সভাপতি সিনেটর ক্রিস ক্রিস ভ্যান এবং এবং জেফ রাজনৈতিক প্রাতিষ্ঠানিক বাংলাদেশের পরিবর্তন চেয়ে ব্যাপক বিক্ষোভের প্রতিক্রিয়ায় চিঠিতে গণতান্ত্রিক সংস্কার জবাবদিহিতার জরুরি প্রয়োজনীয়তার উপর তারা জোর দিয়েছেন এটা হচ্ছে পার্ট ওয়ান এটা সুন্দর দ্বিতীয় অংশটার থেকে ভেজাল শুরু হয়েছে সিনেটররা হিন্দু সম্প্রদায়ের উপর হামলার জন্য পাশাপাশি বাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের উপর হামলার জন্য দায়ীদেরকে জবাবদিহিতার আওতায় আনতে কঠোর আইন প্রয়োগ এবং দ্রুত পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন এই জায়গাটা থেকে শুরু হয়েছে তাদের এই চিঠির অ্যালার্জেটিক যেই অবস্থানটা আছে এর পাশাপাশি আর একটা অংশ তারা লিখছে যে বাংলাদেশে যখন অনেকে এই নতুন অধ্যায়টি উদযাপন করছে তখন এই উদযাপনের একটি উল্লেখযোগ্য পরিমাণ সহিংস হয়ে উঠেছে তো এই সহিংসতারা কার বিরুদ্ধে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের বিভিন্ন যারা এতদিন বাংলাদেশে একটা প্রেক্ষাপট ছিল যে ছাত্র শিবির শুনলেই ছাত্রলীগ মারত পুলিশের কাছে ধরাই দিত এখনও কিন্তু বর্তমানে যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে আপনি দেখবেন যে একই দৃশ্যপট এখানে দেখা যাচ্ছে তো তারা সেই জিনিসটাকে কাউন্টার করে বলছে যে আপনার পুলিশের পাশাপাশি পুলিশের উপর যে হামলা হচ্ছে সেটা তারা মেনশন করেছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় এবং শেখ হাসিনা সরকারের সমর্থক বলে মনে করা প্রতিশোধের নথিভুক্ত প্রতিবেদন রয়েছে তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়গুলোকে দেখছে যে আওয়ামী লীগের সমর্থক বললে অনলাইনে যেমন আপনারা গালাগালি করেন অফলাইনে যাদের হাতে ক্ষমতা আছে যারা বিভিন্ন দলের তারাও কিন্তু একটা সহিংস মেন্টালিটিতে আপনার অবস্থান নিয়ে নিয়েছে বাট ইউনুস সরকারের জন্য হয়তো খুব বেশি পারছে না কিন্তু এগুলো আমেরিকা ফোকাস করতেছে বৈশা বৈসা ঠিক একই বক্তব্য আপনার পাঁচই আগস্টের আগে বিএনপির পক্ষে কিন্তু আপনার আমেরিকা দিত তো ফলস্বরূপ তারা বলছে যে দেশে আইন প্রয়োগের ফাঁকফুকর এবং হিন্দু সম্প্রদায়ের সদস্য রোহিঙ্গার শরণার্থী সহ সহিংস হামলার মুখোমুখি হওয়া ব্যক্তিদের সুরক্ষার অভাব দিয়েছে আমরা আপনাদের এই হুমকি এবং সহিংসতার ঘটনাগুলোকে গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানাচ্ছি ঠিক যেমন বাংলাদেশে আশ্রিত মিলিয়নেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি সমর্থন অব্যাহত রাখার আপনার সাম্প্রতিক প্রতিশ্রুতির প্রতি আমরা প্রশংসা করি এখন আইনের ফাঁক করে যে মামলা এই ইস্যুটা তারা এখানে মেনশন করেছে যে মামলাগুলা যেগুলো হচ্ছে বেশিরভাগই আইনের প্রয়োগের ফাঁক ফোকরটাকে ইস্যু করা হচ্ছে এখন হিন্দুদের নিয়ে দেখেন যেই বক্তব্যটা তারা দিছে আচ্ছা বাংলাদেশে আমি বরাবরই বলি আমরা বাংলাদেশে দুইটা টিম চিনি বেশি হচ্ছে জয় বাংলা আর হচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ এখন জয় বাংলা স্লোগানটা যেই দিচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন যারা জয় বাংলা বইয়া হিন্দু মুসলমান ডাজেন ফ্যাক সুবিধা নিছে অন্যায় করছে অত্যাচার করছে সরকার পরিবর্তনের ফলে তারা কিন্তু বাটে পড়ছে তো সেই বাটে পড়ার মধ্যে মুসলমানদের সংখ্যা আছে নিরানব্বই পার্সেন্ট হিন্দু আছে এক পার্সেন্ট বাট কোন হিন্দু সাধারণ কোন রকম রাজনীতির সাথে নাই সাধারণ রকম ভেজালের সাথে নাই এরকম হিন্দু নাকি যারা জয় বাংলা বলে এতদিন মাঠের মধ্যে গরম টরম করে ঘুরছে আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বাংলাদেশ জিন্দাবাদ বলা লোকটা হিন্দু না মুসলমান দেখাকে নির্যাতন করা হয়েছে বিএনপির মানুষ তারেক জিয়া তো দেশের বাইরে খালেদা জিয়া জেল খাটছে মির্জা ফখরুল ইসলাম রুল কবি রিজবি সবাই তো ভাই আইনের ভেজালে পড়ছে দুই এক পার্সেন্ট হিন্দু যারা বাংলাদেশ জিন্দাবাদ বলছে বিএনপি তারাও ভেজালে পড়ছে হয়তো সারা বাংলাদেশে একশোর মধ্যে একটা ঘটনা ঘটছে যেখানে সাম্প্রদায়িক উস্কানিটা দিয়ে কোনো ঘটনা ঘটাতে চাইছে বাট দেখেন আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা জামাত ইসলাম বিএনপি সবাই আমরা মিলে এখানে প্রোটেকশন দিয়েছি এরপরেও কিন্তু ভারত সরকার কথায় কথায় বলে বাংলাদেশে হিন্দুরা নিরাপদ না জামাত ক্ষমতায় আসলে এখানে নানান ঘটনা ঘটবে এই বিষয়গুলাই তাদের অন্যতম মিত্রশক্তি আমেরিকা এখন এই কথাগুলা বলছে ভারত কিন্তু বরাবর এই কথাগুলাই বলছে যে বাংলাদেশে সেনা করবে বাংলাদেশে হিন্দুরা নিরাপদ না এটা নিয়ে ভারতের গণমাধ্যম ভারতের সেলিব্রিটিরা কথা বলছে ফাইনালি মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আবার একই বক্তব্য দিচ্ছে এখন এই বক্তব্য দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না এখন আমরা জানবো যে ডক্টর মোহাম্মদ দুই মাসের মতো পরিচালনা তাতে করে তিনি দেশের আইন শৃঙ্খলা কতটা নিয়মতান্ত্রিকভাবে করলেন দেশ চালাতে পারছেন নাকি দেশের ভেতরে আগের চেয়ে বেশি অত্যাচার এবং গুম খুন হত্যার আহাজানি লুটপাট দুর্নীতি বেড়ে গেছে সর্বশেষ যার কারণে মানুষের মুখোমুখি হতে হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে এই বিষয়ে পিনাকী ভট্টাচার্যের সর্বশেষ তদন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস কে নিয়ে বিস্তারিত কথা কোথাও আমলিককে পুনরবাষণ করছে আমি উদাহরণ দিয়ে দেখাই দেব হ্যাঁ আমি एग्जांपल হিসেবে আসিফ নজরুল কথা ধরি আসিফ নজরুল ভাই আবার মাইন্ড করেন কইতেন না হ্যাঁ উপায় নাই আমরা তো বিরোধী দলের দায়িত্ব পালন করতেই হবে তাই না সব সময় जिंदाबाद দেয়া গেলে তো চলবে না প্রথম কারণটা ব্যাখ্যা করি যে কেন ফাংশন করতে পারতেছে না রাষ্ট্র তো একটা ইনস্টিটিউট তার একটা শক্তি থাকে ইনস্টিটিউটের একটা শক্তি থাকে এটা एग्जांपल দি এই যে আমার ইউটিউব চ্যানেল ছাব্বিশ লক্ষ সাবস্ক্রাইবার আছে তাই না তো সেটা আমি একটা ভিডিও চাইলে সেটা নোটিফিকেশন ছাব্বিশ লক্ষ লোকের কাছে যায় দেখা যে একটা ভিডিও চাইছে তো ইউটিউব নিজেও মানুষকে একবারে আমার ভিডিও রিকমেন্ড করে পরে বলে যে এটা দেখতে পারো এটা দেখতে পারো তো আমার জন্য আবার ইউটিউব একজন ম্যানেজার নিয়োগ করেছে মানে আমার জন্য ডেডিকেটেড না ও আরো অনেকের কাজ করে কিন্তু আমার সাথেও কাজ করে সে মানে ধরেন মাসে একবার দুইবার করে কথা বলে মিটিং করে কি কেমনে আরও সাবস্ক্রাইবার বাড়ানো যায় ভিডিও ভিউয়ার বাড়ানো যায় এটা কিন্তু ওরাই বলে ইউটিউবই আমার করে দেয় কিন্তু মানে যাদের দশ লাখের উপর সাবস্ক্রাইবার থাকে তাদের বোধ হয় প্রত্যেকের জন্যই করে তো আবার ইউটিউবে ইউটিউব ক্রিয়েটার সাপোর্ট আছে ওইখানে আপনি অনেক কপিরাইট ছাড়া আপনি মিউজিক পাবেন অনেক ধরনের ট্রেনিং পাবেন সেখানে অনেক রিসোর্স আছে এইটা হইতেছে ইউটিউবের ইনস্টিটিউশনাল সাপোর্ট তো সেই রকম রাষ্ট্রের একটা ইনস্টিটিউশনাল সাপোর্ট থাকে তো আমার চ্যানেল যদি আমি কাউকে দিয়ে দিই সে যদি আমার চ্যানেলে ভিডিও বানা আপ করতে থাকে তাহলে দেখবে মানুষ দেখবে প্রথম প্রথম পরে আর দেখবে না ইউটিউবের ইনস্টিটিউশনাল সাপোর্টের উপরে আমার চ্যানেলে আমি পিনাকি ভট্টাচার্য আসি আমার চ্যানেলের শক্তি ইউটিউবের ইনস্টিটিউশনাল সাপোর্ট প্লাস পিনাকি ভট্টাচার্য একসাথে রাষ্ট্রও এরকম রাষ্ট্রের একটা ইনস্টিটিউশনাল সাপোর্ট থাকে তার সাথে আপনার রাজনৈতিক শক্তি যুক্ত হয় তাইলে রাষ্ট্রের শক্তি প্রবল হয় হাসিনা ফেলের কেন হয়েছে জানেন সে রাষ্ট্রটারের দল বানায় ফেলছিল তাই সে তার দলের যে রাজনৈতিক সাপোর্ট সেটা পায় নাই গুন্ডা পাইছে স্তাবক পাইছে কিন্তু রাজনৈতিক দল পায় নাই সেই জন্য সে কোনো পলিটিক্সকে ফাইট করতে পারে নাই প্রফেসর ইউনুসের সরকারও তাই এটা তো তত্ত্বাবধায়ক সরকার না আগের মতো যে রাজনৈতিক দলগুলো ঐক্যমত তাদের ইলেকশন করার জন্য ক্ষমতায় রাখিছে এবং তারে কোনো ডিস্টার্ব দেবে না তা তো না এই সরকারের কয়জন উপদেষ্টা আছে যারা রাষ্ট্রের শক্তির উপরে নিজের ক্ষমতাকে যুক্ত করিয়া রাষ্ট্রের শক্তি বাড়াইতে পারে খুব বেশি নাই আমি নাম কইলাম না যাই হোক মন খারাপ করবে আবার অন্যরা আমি এসব একজনের উদাহরণ দিই প্রফেসর ইউনুস ওনার রাষ্ট্রের শক্তির উপরে ওনার নিজের ক্ষমতা আছে ব্যাপক ক্ষমতা আছে উনি রাষ্ট্রের শক্তিরে বাড়াই দিতে পারেন প্রফেসর ইউনুস আমি এক্সাম্পল দিই ধরেন প্রফেসর ইউনুস আরব আমিরাতের কিংয়ের সাথে আলাপ করছেন আমাদের প্রবাসী ভাইদের মুক্ত করছেন না এটা হাসিনা প্যারত ফ্যারত না এটা অন্য কেউ প্যারত প্যারত না এটা প্রফেসর ইউনুসের এমন একটা কাজ করছে আরব আমিরাত যে কাজ কখনো তারা করে না উনার উপদেশটা এরকম কারিসমেটিক হইলে রাষ্ট্র করত। আর এটা হইতেছে যারা কাজ করতেছে তাদের ক্যাপাসিটি এদের কেউ ম্যানেজার ছিল না কোনো বিগ ইনস্টিটিউটে কাজ করেনি এরা কোনো দিন এর কোনোদিন কোনো বিজনেস ট্রেনিংও নাই ম্যানেজারিয়াল ট্রেনিংও নাই কাজের পদ্ধতি জানে না বিগ অর্গানাইজেশন চালানোর অভিজ্ঞতা না থাকার কারণে এই ঘটনাগুলো ঘটছে চালানো অথবা কাজ না করার অভিজ্ঞতার কারণে আপনি দেখেন কারোই নাই কিন্তু আমি আসিফ নজরুল एग्जांपल দিয়ে বুঝাই আসিফ নজরুল মাহবুব মসজিদের বাছসের চিপ বানাইছে আমি মাহবুব মসজিদটা পছন্দ করি কিন্তু ভালো ছেলে ভালো লেখালেখি করে এবং তার চিন্তাভাবনা পরিষ্কার সব ঠিক আছে কিন্তু আমি তার ক্যাপাসিটি বাছসের সিফ হিসেবে মূল্যায়ন করতে পারবো না আমি তো সাংবাদিক না তাই না কিন্তু আমার সিলেকশনের সময় নিশ্চিত হইতে হবে যে আমার সিলেকশন রাইট আমি যখন একটা পজিশনে থাকবো ক্ষমতার পজিশনে থাকবো আমার সিলেকশন হইতে হবে আনবায়াসড আমি বায়াসড হইতে পারবো না আবার দেখেন মাহবুব মার্শেদ নিজেই কইতেছে যে আসিফ নজরুলের সিলেকশনগুলো ভালো হইতেছে মাহবুব মার্শেদ বুঝতেই পারে নাই যে এটা সে নিজে বলতে পারে না যেহেতু সে আসিফ নজরুলের একজন সিলেকশন এরা অন্যরা বলবে এই সিলেকশন নিয়ে অনেক সমালোচনা হয়েছে মাহবুব মর্শদের আবার মোহাম্মদ আজমের সিলেকশন সবাই পছন্দ করছে যাই হোক এতে আসিফ নজর আনন্দিত হওয়ার কিছু নেই আবার কইছে যে বাংলা একাডেমি যেভাবে পছন্দ হয়েছে সেভাবে শিল্পকলা একাডেমিও পছন্দ হবে হ্যাঁ ওই আনন্দিত হওয়ার কিছু নাই আসিফ ভাই নষ্ট ঘরে দিনে দুইবার ঠিক সময় দেয় আপনার নষ্ট ঘুরি আপনার ম্যানেজরিয়াল স্কিল একদম জিরো শূন্য সেজন্য আপনি দিনে দুইবার সময় দেন আপনার ব্যাটারি গেছে তো যাই হোক আমি হলে বাসের সিলেকশন কেমনে করতাম তার একটা মডেল দিই হ্যাঁ ইনফ্যাক্ট আমার এই ধরনের কাজ করতে হয় আমার প্রফেশনে পেশা আমি এখানে মানে প্যারিসে আমার কোম্পানিতে আমি গ্লোবাল মেডিকেল রিলেশনে কাজ করি গ্লোবাল মানে কিন্তু সারা দুনিয়া যেইখানে আমাদের কাজ আছে মানে আমার কোম্পানির কাজ আছে আমি অফিসের কাজে খুব কমই ট্রাভেল করি আপনারা জানেন ট্রাভেল করলে আমি তো বইলে দিই আমি কই গেছি না গেছি আমাকে রিকমেন্ড করতে হয় স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানান সো ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ